যেভাবে সমস্ত ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে বিভিন্নভাবে, কিছুটা নিজেদের স্বার্থে কিছুটা IMF ইম্পোজ করা, সাধারণ মানুষকে এখানে বেঁচে থাকা খুব কঠিন হবে। আমরা এখন খুব মানে আশা করতে পারি যে মানুষের ক্ষতিটা যেন কম হয়। এই বাজেটের ফলে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এটা সরকার একটা জোর করে বাজেট চাপিয়ে দিয়ে এটাকে বাস্তবায়নও করতে পারবেন না, যেহেতু সম্পূর্ণ জিনিসটা ঋণ নির্ভর, বিরাট একটা অংশ যেটা বাড়িয়েছেন তার বিরাট একটা অংশ ঋণ নির্ভর, এবং যেটাকে ওনারা কালেকশন করার কথা বলেছেন এটা মানুষকে একেবারে গলায় দড়ি দিয়ে টান দিয়ে মানে জোর করলে হয়তো মানুষে দিতে পারবে না। আর ঋণের প্রশ্নে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বিদেশি ঋণ খুব কঠিন হয়ে যাবে। এখনই আমাদের ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস অনেক বেশি, বিদেশিরা সহসা ঋণ দিতে চাইবেন কিনা জানি না। আর লোকাল যেটা অবস্থা, লোকাল ব্যাঙ্কগুলোতে এখনই ঋণ দিতে পারছে না, যার জন্য সরকারকে টাকা ছাপিয়ে টাকা সংকুলন করতে হচ্ছে, যে টাকা আরও ছাপাতে হবে এবং এগুলোর সবগুলোরই এফেক্ট হবে যে মূল্যস্ফীতি একটা ব্যাপক হারে বৃদ্ধি হতে থাকবে এবং এটা একবার লাগাম ছাড়া হয়ে যাবে। এখনই মানুষের অবস্থা ত্রাহি ত্রাহি অবস্থা, সামনের দিকে এই বাজেট বাস্তবায়ন শুরু হলে সাধারণ মানুষ বেঁচে থাকতে পারবে কতক্ষণ আর কজন সেটা আমি জানি না। দারিদ্র সংখ্যা বাড়বে, দরিদ্রের মানুষের সংখ্যা বাড়বে, দারিদ্রের হার বাড়বে এবং যারা একেবারে এখনও মোটামুটি মিডল ক্লাস বলে আমরা মনে করি, মধ্যবিত্ত সম্মানের সঙ্গে আছেন, তারা দরিদ্র হয়ে যাওয়ার খুব ব্যাপক সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং এই বাজেটের ফলে দেশে একটা বড় ধরনের কী বলবো বিপর্যয় নেমে আসবে সাধারণ মানুষের মধ্যে।